আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে শেয়ার করব। এক্সপিরিয়েন্সটা হচ্ছে হঠাৎ করে আমাদের সাবস্টেশনে হঠাৎ করে একদিন আরবি লাইনটা চলে যায়, স্বাভাবিকভাবে চলে যায় প্রতিদিনের মতো। তো আসলে সেদিন হঠাৎ করে আরবি লাইনটা চলে যায়, প্রায় চলে যাওয়ার পরে প্রায় 30 মিনিট পরে আরবি লাইনটা আসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবির লাইন, 33 কিমি লাইন। তো লাইনটা আসার পরে আমি আসলে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকটা ফিডার চালু করি সব ঠিকঠাকভাবে। তো চালু করার কিছু সময় পরে, 2 থেকে 3 মিনিট পরে আমার কাছে একটা ফোন আসে যে মিজান আমাদের ফ্যাক্টরির সব মেশিনগুলো উল্টা ঘুরতেছে, তুমি তাড়াতাড়ি পিসিবির লাইনটা অফ করো, মেইন পিসিবিটা। তো আমি সঙ্গে সঙ্গে মেইন পিসিবিটা অফ করে দিই। তো অফ করে দেওয়ার পরে আমি আসলে আরবির যে অফিস আছে অফিসে আমি ফোন করে জিজ্ঞেস করি যে আসলে আমাদের ফ্যাক্টরিতে এরকম এরকম সব মেশিনগুলো উল্টা ঘুরতেছে। তো তখন তারা বলে যে হ্যাঁ, আমাদের এইখান থেকে ওনাদের মেইন আরবির যে মেইন অফিস যেখানে সাবস্টেশন সেখান থেকে নাকি লাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো তখন বলে যে হ্যাঁ, আমরা আমাদের এখানে থেকে লাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই জন্য আসলে এই সমস্যাটা হয়েছে। তো আপনারা কিছু সময় ওয়েট করেন, আমাদের লোক গিয়ে আপনাদের ট্রান্সফরমার থেকে লাইনটা চেঞ্জ করে দিবে। তো দেন কিছু সময় পরে তারা আসে, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে আমাদের 33 কিমি ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের যে বাম পাশের যে লাইনটা আছে সেটাকে ঠিক রাখে। বাম পাশের লাইনটা ঠিক রাখার পরে ডান পাশের যে দুটা আউটপুটে যে কেবলটা বের হয়েছে ঠিক সেই দুটাকে চেঞ্জ করে দেয়, সেই দুইটা লাইন চেঞ্জ করে দেয়। আপনারা জানেন যে আমরা যখন আসলে একটা মোটর যখন উল্টা ঘুরে তখন আমরা সাধারণত যে ইনপুটের যে কেবল থাকে বা মোটরের যে কেবল থাকে ইন্টারফেসের যে কোনো একটা ফেসকে আমরা ঠিক রেখে বাদ বাকি দুইটা চেঞ্জ করে দিই, ঠিক তারাও এইভাবে ট্রান্সফরমারের একটা কেবল ঠিক রাখে, একটা কেবল ঠিক রেখে বাদ বাকি যে দুইটা কেবল থাকে সেই দুইটা কেবল চেঞ্জ করে দেয়। তো চেঞ্জ করার পরে তারা সব ঠিকঠাক করার পরে তারা চলে যায়। তো চলে যাওয়ার পরে আমরা আমাদের যে লাইনগুলো আছে, যে ফিডারগুলো আছে, সেই ফিডারগুলো আমরা চালু দিই। তো চালু দেওয়ার কিছু সময় পরে যখন প্রত্যেকটা ফিডার আস্তে আস্তে লোডে যায়, লোডে যাওয়ার 3 থেকে 4 মিনিট পরেই আমাদের যে ডিফারেনশিয়াল রিলে আছে সেই ডিফারেনশিয়াল রিলেটা ট্রিপ করে। তো ডিফারেনশিয়াল রিলে ট্রিপ করে, তো আমরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডিফারেনশিয়াল রিলে, ডিফারেনশিয়াল রিলেটা ট্রিপ করে। তো ডিফারেনশিয়াল রিলে ট্রিপ করার পরে সেটা আমরা অ্যালার্মটা রিসেট করি। তো রিসেট করার পরে আবার আমরা চালু করি, আমাদের চালু করার চেষ্টা করি, মেইন পিসিবিটা চার্জ করে আমরা আবার লাইনটা চালু করি, প্রত্যেকটা ফিডার চালু করি। ঠিক চালু করার পরে আবার ঠিক সেম একই প্রবলেম হয়, 2 থেকে 3 মিনিট পরে মেইন পিসিবিটা, তো আমাদের মেইন পিসিবিটা আবার ট্রিপ করে, ডিফারেনশিয়াল রিলে ট্রিপ করায় দেয়। তো ডিফারেনশিয়াল রিলে বারবার ঠিকই একই কাজ করতেছে, যখনই আমরা লাইনটা চালু দিই, চালু দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে যখন লোডে যায়, লোডে গেলেই এই সমস্যাটা হয়। তো তখন আমরা তিনজন ছিলাম, সিস্টেম ইঞ্জিনিয়ার সহ আমরা তিনজন ছিলাম, আমরা আসলে একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে আসলে কী করা যায়। তখন আমাদের মধ্যে থেকে এক বড় ভাই ছিল, উনি আসলে বলে যে যেহেতু ডিফারেনশিয়াল রিলে ট্রিপ করছে সেহেতু আমরা ডিফারেনশিয়াল রিলেটা বন্ধ রেখে আমরা আমাদের ফ্যাক্টরিতে যেহেতু প্রোডাকশন চলছে সেহেতু আমরা আমাদের পাওয়ারটা আগে রানিং করি। তো ঠিকঠাক আমরা ডিফারেনশিয়াল রিলের যে কন্ট্রোলিং ব্রেকার যেটা আছে সেটাকে আমরা অফ করে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফারেনশিয়াল রিলের কন্ট্রোলিং ব্রেকার, এই ব্রেকারটা যদি অফ করে দিই তাহলে আসলে ডিফারেনশিয়াল রিলে আর কাজ করে না। তো ঠিকঠাক সেই অনুযায়ী আমরা ডিফারেনশিয়াল রিলের ব্রেকারটা অফ করে দিই। তো অফ করার পরে আমরা আমাদের পাওয়ারটা আবার রানিং করি, প্রত্যেকটা ফিডারে লাইন চালু দেওয়া হয়, চালু দেওয়ার পরে ঠিকঠাকভাবে প্রত্যেকটা ফিডার লোডে যায়। তো লোডে যাওয়ার পরে আর এই সমস্যাটা হয় না, আর ট্রিপ করে না, যেহেতু আমাদের ডিফারেনশিয়াল রিলেটাই বন্ধ করে দেওয়া হয়েছে কন্ট্রোলিং সিস্টেম, সেহেতু আর ডিফারেনশিয়াল রিলেট ট্রিপ করে না। তো দেন আমরা আমাদের যে চিপ ইঞ্জিনিয়ার স্যার আছে, আমরা আমাদের চিপ ইঞ্জিনিয়ার স্যারের সঙ্গে আমরা কথা বলি যে স্যার এই এই সমস্যা হয়েছিল, তো আমরা ডিফারেনশিয়াল রিলেটা এখন অফ রেখে প্রোডাকশন চালানোর জন্য পাওয়ারটা আসলে সাপ্লাই দেওয়া হয়েছে। তখন আমাদের চিপ ইঞ্জিনিয়ার স্যার বলে ঠিক আছে সমস্যা নাই,
চেঞ্জ করে দিয়ে গেছে, অর্থাৎ ফেজটা চেঞ্জ করে দিয়ে গেছে। এই জন্য আসলে ডিফারেনশিয়াল রিলের ফেজটা আসলে কন্ট্রোলিং সিস্টেমটা চেঞ্জ করা হয় নাই জন্য ডিফারেনশিয়াল রিলেটা বারবার ট্রিপ করতেছিল। কেননা তিনটা ফেজের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক সেই অ্যাঙ্গেলটা যেটা থাকে ঠিক সেটা ঠিকঠাক না থাকার কারণেই এই ডিফারেনশিয়াল রিলেটা বারবার ট্রিপ করতেছিল। তো সমস্যা নেই, যেহেতু ডিফারেনশিয়াল রিলেটা তোমরা অফ রেখেছো, এতে সমস্যা নেই, ফ্যাক্টরি চালানো যাবে। তো বড় ধরনের যদি কোনো সমস্যা হয় তখন আসলে এটার প্রোটেকশন থাকবে না। তো আমি দেখি আসলে কথা বলি যে রিভেরির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করা থাকে, যেহেতু আমাদের ডিফারেনশিয়াল রিলেটা রিভেরির কাছ থেকে নিয়ে আসা হয়েছিল। তো তখন বলে যে ঠিক আছে, আমি তাহলে রিভেরির সঙ্গে কথা বলে লোক পাঠিয়ে ওই ডিফারেনশিয়াল রিলে যে ফেজ অ্যাঙ্গেল যেটা আছে ফেজটা চেঞ্জ করা যায় কিনা এই বিষয়ে আমি দেখি। তো দেন ঠিকঠাক তার কিছুদিন পরে রিভেরির লোকজন আসে, আসার পরে তারা প্রায় 2 ঘন্টা চেষ্টা করে, 2 ঘন্টা চেষ্টা করার পরে তারা আসলে চেষ্টার ফলে সফলতা আসে যে ঠিক এই আরবির লোকজন যেহেতু ফেজটা চেঞ্জ করে দিয়েছিল এই জন্যই ডিফারেনশিয়াল রিলের যে ফেজ আছে সেটা চেঞ্জ করা হয় নাই জন্যই যে একটা ফেজ অ্যাঙ্গেলের তারতম্য আছে ঠিক সেটার কারণে এই ডিফারেনশিয়াল রিলেটা বারবার ডিপ করতেছিল। তো ডিফারেনশিয়াল রিলেটা মূলত এই প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়, ট্রান্সফরমারের প্রোটেকশন, বড় বড় মোটরের জন্য এই ডিফারেনশিয়াল রিলে ব্যবহার করা হয়। তো এটার মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল থাকে, তিনটা ফেজের, এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ফেজের একটা ফেজ অ্যাঙ্গেল আছে। এই ফেজ অ্যাঙ্গেলটা যখন চেঞ্জ হয়ে যায় বা অনেক ডিফারেন্স হয়ে যায় তখনই এই ডিফারেনশিয়াল রিলেটা ট্রিপ করে। তো এটা হচ্ছে আমার একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল তখন, তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সামনে। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আসলে ভিডিওটা দেখার পরে আপনারা যারা জব লেভেলে যাবেন, যদি কখনো এই সমস্যার সম্মুখীন হন তাহলে আসলে কীভাবে সেই সমস্যাটা সলভ করবেন, সেজন্যই আসলে আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম। যদি ভালো লাগে অবশ্যই একটা